হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি লোটে মাছের রেসিপি। আগে আমি লোটে মাছটা একটু ভাপিয়ে নিয়েছি, এরপরে কাঁটাগুলো সব বেছে নিলাম। কাঁটা বেছে নেওয়ার পরে আমি কড়াইয়ে তেল গরম করেছি। তেল গরমের পরে ফোড়ন দিয়ে দিয়েছি, তার সাথে দিয়েছি শুকনো লঙ্কা, আর অনেকটা দিয়েছি রসুন কুচি, আর তার সাথে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি পরিমাণে একটু বেশি লাগবে। পেঁয়াজ কুচি একটু ভাজা হয়ে গেলে তার সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা, নিজেদের পছন্দ মতো দিও। আমরা একটু ঝাল পছন্দ করি তাই ঝাল একটু বেশি লঙ্কা দিয়েছি। আর তার সঙ্গে দিলাম টমেটো। এখানে কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ আর রসুন এগুলো একটু পরিমাণে বেশি লাগবে, কারণ এখানে আদা আর কোনো মশলা দেবো না। তারপরে লোটে মাছটা যে বেছে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হলুদ, আর দেব একটু এমনি রঙের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে নেড়ে নেবো। যখন ভাজা ভাজা হয়ে যাবে আমাদের রেডি লোটে মাছের রেসিপি। প্লিজ সাবস্ক্রাইব।